नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ধিক্কার কর্মসূচি সমগ্র রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকের চলছে। আজকে সাঁইথিয়া ব্লক তার ব্যতিক্রম নাই। সাঁইথিয়া ব্লকের উন্নয়নের ডান্ডারি প্রতিটি প্রতিবাদে যিনি সামনে থাকেন জনাব সাবের আলী খান আজকের এই পথসভায় দু চার কথা আপনাদের সামনে তুলে ধরবেন পেট্রোপণ্যের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকের এই পৌরসভা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যে জুড়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের যে মূল্য বৃদ্ধি তার জন্য আজকে আমাদের অবস্থান বিক্ষোভ রাস্তায় মিছিল আরম্ভ হচ্ছে। আমরা সেটা করছি আমাদের জেলার নেতা মাননীয় অনুব্রত মণ্ডল, তিনি সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তি, তার নির্দেশে আমরা সারা বাংলা জুড়ে সমস্ত কর্মীরা আজকে তার প্রতিবাদ জানাচ্ছি যে এরকম নোংরামি করা যাবে না, দেশের মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। বিজেপি সরকার যারা আজকে কেন্দ্রে বসে আছেন তারা জানেন যে বাংলার মানুষ কোন রকম আন্দোলন করতে জানে পিছু পা হয় না। তারা বুঝিয়ে দেবে যে আন্দোলনের মধ্যে আজকে রাস্তায় দাঁড়িয়ে যে আন্দোলন শুরু করেছে আগামী দিনে থেমে থাকবে না, এই বৃহৎ আকার ধারণ করবে। কারণ তিনি যে দিল্লি বসে যে নোংরামি শুরু করেছেন যুদ্ধ লাগিয়ে দিয়ে মানুষের মনটাকে দিল্লির থেকে বিভিন্ন বাংলার মানুষ নিহত হচ্ছেন তাদের জন্য তিনি কিছু করছেন না। সে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য তিনি সেই শরীর পরিবারের জন্য চাকরি দিচ্ছেন, 5 লক্ষ টাকা দিচ্ছেন বিভিন্ন সংস্থা থেকে, সেখানে তিনি সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বাংলার মানুষ সেই বীর অঞ্জলার নেতা অনুব্রত মণ্ডলের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরোধন্য প্রার্থী, শিরোধন্য তিনি কংগ্রেস নেতা আমাদের অনুব্রত মণ্ডল, সবার শ্রদ্ধেয় সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, আজকে বাংলাই নয় তিনি সারা ভারতবর্ষ জুড়ে যার নাম খ্যাতি আছে রয়েছে সেটা অনুব্রত মণ্ডল, তার সঙ্গে আমরা আছি। তিনি আমাদের, তার হাত আমাদের মাথার উপরে আছে, আমাদের একটাও আসন ছাড়া যাবে না। আমাদের এই নির্বাচনকে এটাকে সামনে রেখে যে নির্বাচন আসছে, যে বিধানসভা নির্বাচনে, সেই নির্বাচনে আমাদের বুঝিয়ে দিতে হবে যারা এই বাংলাকে অশান্ত করতে চাইছে, যারা দিল্লি বসে বিভিন্ন জায়গাতে অশান্ত করার চেষ্টা করছে, এটাও কিন্তু ভাবতে হবে, ভাবার সময় হচ্ছে প্রত্যেকটা মানুষ। আজকে মিছিলটা এরকম উদ্যোগ কেন? এই উদ্যোগটা আজকে আমার মধ্যে নয়, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে গ্যাস ডিজেল পেট্রোল যেভাবে মূল্য বৃদ্ধি বেড়ে চলেছে তাতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে একজন মেহমান গরিব মানুষ পর্যন্ত তা করতে পেরেছে। মানে ডিজেলের দাম বাড়া মানে প্রত্যেকটা মালের দাম বেড়ে গেছে। আর আজকে গরিব মানুষের এই করোনা মহামারীর সময়ে এত বড় ধাক্কা বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষকে দেওয়া মানে প্রত্যেকটা মানুষ রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনটা করেছিল বাংলায়। আজ আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুসারে আমার জেলা সভাপতি, তিনি দক্ষ সংগঠক, একদম সম্মানীয় শ্রদ্ধেয় আমাদের অভিভাবক, আর যেখানেই আমরা যাই না কেন, যেখানেই যাই সেখানে যে রাজ্যেই যাই না কেন, অনুব্রত মণ্ডলের নাম রয়েছে মুখটা গর্বে ভরে যায়। তিনি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, বাংলায় তার নাম, তার অনুকরণ সারা ভারতবর্ষে আমার মনে হয় কেউ বাঁচবে না। কারণ তিনি এত বড় মনের মানুষ যে তার সঙ্গে দলটা পড়ে আজকে আমরা গর্বিত, তাতে যদি আমার রক্তের রাস্তায় শহীদ হয়ে যায় তাও ওই একজন সৎ নেতার সঙ্গে দলটা করে আমরা প্রাণ বলিদান দিয়েছি, আর এই আন্দোলনকারী থাকবে আমরা রাস্তায় দাঁড়িয়ে, আর তার জন্য তাকে সামনে রেখে আমরা লড়াই করে যাবো। আমাদের এটা প্রতিজ্ঞা, শুধু আজকে নয়, আগামীকাল আছে রেল বেসরকারীকরণের জন্য আমরা প্রতিবাদ বিক্ষোভ অবস্থান করবো, এরপরে আছে যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক, সেগুলো করবো। প্রত্যেকটা কর্মসূচি আমরা দেখিয়ে দেবো যে বাংলার মানুষ একটা হয়ে আন্দোলনটা করছে। আজকে গরিব মানুষের যাত্রা ছিল ট্রেন, সেই ট্রেনটা পর্যন্ত আজকে মানুষের জন্য, যারা গরিব মানুষ আজকে এই মহামারীতে তারা সেই সুযোগ সুবিধা পায়নি, রাস্তায় প্রাণ হারিয়েছে, লক্ষ লক্ষ বাঙালি মানুষ রাস্তায় প্রাণ হারিয়ে দিয়েছে, বলিদান করেছে, তাদের
খেতে পায়নি, রাস্তায় হাঁটতে পারে না, রাস্তায় মৃত্যু হয়েছে, রাস্তায় তাদেরকে দাহ করা হয়েছে, এরকম নজির আছে যে এই মহামারীর সময়ে এই সরকার যে নোংরামি শুরু করেছে এটা কিন্তু জঘন্য একটা নোংরামি। আমরা চেষ্টা করবো আগামী দিনে শুধু বিধানসভা নয়, 294 নয়, 42টা আসনে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে বাংলার থেকে আগামী দিনে দিশা দিয়ে ভারতবর্ষকে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেতৃত্বের সঙ্গে আমরা আছি। এটাই ধন্যবাদ মমতা।